আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে অ্যারোমাইসিন লোশন। অ্যারোমাইসিন লোশন কেন ব্যবহার করা হয়, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই লোশনটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। অ্যারোমাইসিন লোশন, এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে অ্যারিথ্রোমাইসিন 3%। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যারোমাইসিন লোশন তৈরি করে, যার দাম 120 টাকা। এখন আমরা জানব অ্যারোমাইসিন লোশন কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার হয় সে বিষয় সম্পর্কে। অ্যারোমাইসিন লোশন প্রধানত মুখমণ্ডল, বুক, কাঁধ, পিঠ ইত্যাদি স্থানের ব্রণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অ্যারোমাইসিন লোশন ত্বকের বিভিন্ন সমস্যায় ব্যবহার হয়, যেমন কাটা জায়গা দিয়ে তরল বা পুঁজ বের হওয়া, চামড়ার চারপাশে লাল রেখার মতো হওয়া, ঘা, ব্যথাযুক্ত ঘা, একজিমা, চুলকানি, ফুসকুড়ি ইত্যাদি নিরাময়ে অ্যারোমাইসিন লোশন ব্যবহার করা হয়ে থাকে। মাত্রা বা ব্যবহারের নিয়ম, 12 বছরের কম বয়সী বাচ্চাদের এই লোশনটি ব্যবহার করা যাবে না। অ্যারোমাইসিন লোশন আক্রান্ত স্থানে সকালে এবং রাতে প্রয়োগ করতে হবে। আক্রান্ত স্থানে লোশন প্রয়োগের পূর্বে আক্রান্ত স্থান গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আক্রান্ত স্থানে লোশন না ঘষে আলতো করে লাগাতে হবে। এরপর হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, ত্বকের জ্বালা পোড়া, চোখ চুলকানো, চোখ জ্বালা পোড়া, ত্বকের শুষ্কতা, তৈলাক্ত ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া অ্যারোমাইসিন লোশন ব্যবহারের ফলে হয়ে থাকে। বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যে সব সময় ঘটে তা নয়, কোনো সময় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আবার কোনো সময় নাও হতে পারে। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই লোশনটি ব্যবহার করা যাবে না। এই লোশনটি শুধুমাত্র স্কিন বা ত্বকে ব্যবহারের জন্য। চোখে, কানে, নাকে যাতে না যায় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। শিশুদের হাতের বাইরে রাখতে হবে। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে মেডিসিন রিলেটেড ওয়েবসাইটের লিঙ্ক দেয়া আছে, দেখার অনুরোধ রইল। বন্ধুরা, দেশি বা বিদেশি যে কোনো ওষুধ সম্পর্কে জানতে ওষুধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।